তীব্র দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল। উচ্চ তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়া বাড়িয়েছে আগুনের তীব্রতা। এরই মধ্যে ক্যালিফোর্নিয়ার 600 বর্গ কিলোমিটার বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। আগুনে পুড়ে গেছে লক্ষাধিক একরের বনাঞ্চল। আবহাওয়া অনুকূলে না থাকায় আগুন নিভাতে কষ্টসাধ্য হচ্ছে দমকল কর্মীদের। ক্যালিফোর্নিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 54 ডিগ্রি সেলসিয়াস। তবে পরবর্তীতে তাপমাত্রা আরও বাড়তে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র দাবানলের কারণে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও বাড়ছে, ফলে ক্যালিফোর্নিয়ার বয়স্ক লোক ভুগছে শ্বাসকষ্টজনিত রোগে।